নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানায়। 16 আগস্ট 2024, এক বছর পর, টানা এক বছর পর রবি সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে সক্ষেত্রিক রবির প্রবেশ। মহা শক্তিশালী হতে চলেছে রবি। সূর্যের এই সিংহ রাশিতে প্রবেশ করে 5টি রাশি প্লাস 2টি রাশি, মোট 7টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছে। আমি 5টি রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট পেতে চলেছেন, 2টি রাশির ক্ষেত্রে অ্যাভারেজ ফল কিন্তু আপনারা পাবেন। দেখুন, সিংহ রাশি রবির নিজস্ব রাশি এবং টানা এক মাস সিংহ রাশিতে রবি কিন্তু অবস্থান করবে এবং সিংহ রাশিতে অবস্থান করে করে 5 রাশিকে করবে মহা কোটিপতি। দেখুন, রবি আপনার জন্মপত্রিকাতে কেমন রয়েছে সেটা আগে দেখা দরকার। রবি যদি আপনার রাহুর সাথে যুক্ত থাকে, রবি যদি আপনার শনি দ্বারা দৃষ্ট হয় বা শনির সাথে একত্রে অবস্থান করে, তাহলে কিন্তু রবির বলবত্তা কমে যায়, বা কেতুর সাথে অবস্থান করছে তাতেও কিন্তু রবির কিন্তু ক্ষমতা কিন্তু কমে যায়। রবি আপনার জন্মপত্রিকাতে শুভ রয়েছে কি, তবেই কিন্তু জানবেন যে আমি যে প্রেডিকশানটা করছি কি না 100% আপনার সাথে মিলতে কিন্তু বাধ্য। এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, হস্তরেখা দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, বর্তমান যে গ্রহের যে ট্র্যানজিট, এই যে রবির যে গোচর, এই গোচর ফলটা আপনাদেরকে আমি জানাচ্ছি। অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস। কেউ কেউ বলছেন যে কৌশিকদা, আমার রাশির নাম শুনছি কেন হচ্ছে না। দেখুন, পার্সোনাল চার্টকে একবার অ্যানালাইসিস করান, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিতরূপে আমি কৌশিক রায় আপনাদেরকে দায়িত্বের সাথে বলছি, ভালো আপনাদের হবেই। জ্যোতিষ একটা মঙ্গলময় সাবজেক্ট। আলোচনা শুরু করা যাক। এক বছর পর সিংহ রাশিতে প্রবেশ করে মহাশক্তিশালী রবি, 5 রাশি হবে মহাকোটিপতি, 2 রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। রবি আমাদেরকে দেয় যশ, খ্যাতি। রবি আমাদের পিতা, আপনি পিতার কেমন সাপোর্ট পাবেন এটা কিন্তু রবিকে দেখায়। রবি যদি আপনার ভালো থাকে কি না, আপনি 100% পিতার সাপোর্ট পাবেন। রবি আপনার কেমন রয়েছে, আপনি গভর্নমেন্ট থেকে কিন্তু সাপোর্ট পাবেন। আপনি বড় আইপিএস আইএস অফিসার আপনি হতে পারেন, আপনি উচ্চ পদস্থ কর্মচারী হতে পারেন, সরকারি কর্মচারী হতে পারেন, আপনার মেডিকেলের জায়গাতে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে পারে। আপনি ডক্টর না হতে পারেন, কিন্তু আপনার মেডিসিন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান কিন্তু আপনার থাকবে। ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর আপনার দক্ষতা সুমধুর দেখা যাবে। আপনার কাঠের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং আপনার রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যশ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। রবি যায়, রবি আমাদের কী দেয়, খ্যাতি, সম্মান। অনেকে বলেন না যে কৌশিকদা, আমার মান সম্মানের জায়গাতে বারবার আঘাত আসছে কেন। আমি প্রচুর মানুষের জন্য করেছি কৌশিকদা, সেখানে কিন্তু কোনো আমি রেজাল্ট কিন্তু পাইনি, অর্থাৎ ফিডব্যাকটা কিন্তু পাচ্ছি না। জানবেন আপনার জন্মকুণ্ডলিতে রবির জায়গাটা কিন্তু অশুভ রয়েছে। রবির প্রতিকার অবশ্যই করুন। আপনারা সূর্য দেবতাকে প্রতিদিন জল নিবেদন করুন,
দেখবেন আপনার রুবি মজবুত হবে। রুবি হচ্ছে আমাদের আত্মা, আত্মাকে কিন্তু রুবি কিন্তু নিয়ন্ত্রণ করে। তাই ওং আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন। এবং লাল আসনে বসে আপনারা হনুমান চল্লিশা যদি সকালবেলা পাঠ করতে পারেন বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবার মূল আলোচনাতে আসা যাক, রবির রাশি পরিবর্তনে কোন কোন রাশির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পেতে চলেছে। দুটি রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট। দেখুন রবির রাশি পরিবর্তন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে, কারণ আপনাদের ত্রিকোণভাবে রবি অবস্থান করছে। এখানে আপনাদের এডুকেশনের জায়গাটা, শিক্ষার জায়গাটা খুব ভালো দিবে, আপনাদের বিজনেস ক্ষেত্রে খুব ভালো দেবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের দিবে, গোল্ড শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। কিন্তু যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু হলেও সতর্ক কিন্তু থাকতে হবে রবির রাশি পরিবর্তন। রবির রাশি পরিবর্তন প্রেমের ক্ষেত্রে আপনাদের কিছুটা সমস্যা কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির চতুর্থ গৃহে এই রবি, দেখুন চতুর্থ ভাব আমাদের পরিবারের জায়গা, আমাদের সুখের জায়গা, আমাদের সমৃদ্ধির জায়গা। তো চতুর্থভাবে রবি অবস্থান করে আপনাদের প্রপার্টি থেকে লাভ দিবে, কোনো সম্পত্তি থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের পারিবারিক সুখ, আপনি পরিবার থেকে সাপোর্ট পাবেন এবং আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তিন নম্বর রাশি মিথুন রাশি। দেখুন থার্ড হাউসের রবি কিন্তু খুব ভালো ফল দেয়। থার্ড হাউস এবং একাদশ এবং ষষ্ঠ এই তিনটা জায়গায় যদি রবি থাকে কিনা খুব ভালো কিন্তু রেজাল্ট দেয়। আপনাদের এই সময় সাহস পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের যারা কম্পিটিটিভ পরীক্ষা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং আপনাদের এই সময়ের মধ্যে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আপনাদেরকে দিবে, আপনাদের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি চার নম্বর রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশি রাশিতে অবস্থান করছে, বিশেষ করে আপনাদের সুনাম খ্যাতি অর্জন আপনাদের হবে, পিতা থেকে সহযোগিতা আপনারা পাবেন, পিতার সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হবে। এবং এর সাথে সাথে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, দীর্ঘদিন যারা কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন না তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা এবং যশ আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। দেখুন একাদশভাবে অবস্থান করছে, একাদশভাবে রবি কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দেয়, অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের যাদের দীর্ঘদিন যে কোনো কাজ আটকে ছিল সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, প্রমোশনের সম্ভাবনা আপনাদের রয়েছে, পদ প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি করবে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। এরপর যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কর্ম হয়ে অবস্থান করছে, দেখুন কর্মক্ষেত্রে সিট চেঞ্জ, ডিজিগনেশন চেঞ্জের সম্ভাবনা এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আর্থিক স্থিতি মজবুত এবং আপনাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি আপনার বিশেষ করে সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির নবমপতি নবমভাবে খুব ভালো। দেখুন ভাগ্য যদি আমাদের সাথ দেয় কিনা যে কোনো কাজ কিন্তু আমাদের চটজলদি হয়ে যায়, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা এবং আর্থিক লাভ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের ধনুরাশির শুভ ফল পেতে চলেছেন এবং বড় ধরনের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি ষষ্ঠভাবে, দেখুন শত্রু তো আপনাদের কমবে, শত্রু আপনাদের ক্ষতি যেমন করতে পারবে না, যতই প্রচেষ্টা করুক, যতই প্রয়াস করুক শত্রু শান্ত হবে। কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন, মামলা মকদ্দমা যাদের চলছিল সেখান থেকে এক মাসের মধ্যে বড় ধরনের কোনো আপনাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই রবির রাশি পরিবর্তন
এই এক বছর পর যে সিংহ রাশিতে হচ্ছে কি না, বিশেষ করে এ কটি রাশির ক্ষেত্রে শুভ ফল দিতে চলেছে। আবার বলি, এটা আপনাদের চ্যানেল, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।